দেখছেন সংবাদ প্রতিক্ষণ, প্রতিক্ষণ জীবন্তক্ষণ, সঙ্গে থাকুন, পাশে থাকুন। রেশা পৌরসভার বর্তমান প্রশাসক বিজয় সাগর মিশ্রর ব্যবস্থাপনায় মহালয়ার পুণ্যতিথিতে সমাজের সেই সকল নারীদের, যারা আমাদের সেবায় সদা নিজেদের নিয়োজিত করে রেখেছেন, সেই দেবতুল্য নারীদের সম্মান জানালো রেশা পৌরসভা স্থানীয় রেশা বাঁশতলা পৌর কমিউনিটি ভবনে। দেবীপক্ষের সূচনায় রেশা পৌরসভার নারী শক্তিকে সম্মাননা প্রদানে রেশা পৌরসভার রেশা থানার মহিলা পুলিশ, রেশা পৌরসভা মহিলা স্বাস্থ্যকর্মী, আশাকর্মী সহ ভ্যাকসিনেশনের মহিলা, পৌরসভার মহিলা সাফাই কর্মী সহ মোট 80 জনকে সম্মাননা প্রদান করলেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, রেশা পৌরসভার বর্তমান উপপ্রশাসক জাহেদ হাসান খান, রেশা পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হর্ষপ্রসাদ ব্যানার্জি, রেশা পৌরসভার নোডাল অফিসার অশিতাভ গাঙ্গুলি সহ রেশা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটররা। এই প্রসঙ্গে রেশা পৌরসভার বর্তমান প্রশাসনিক প্রধান বিজয় সাগর মিশ্র জানালেন, কলকাতার 300 পুজো থেকে বেছে নেওয়া 5 পুজোকে দেওয়া হবে সেরার স্বীকৃতি। 1,05,000 টাকার মোট পুরস্কার মূল্য নিয়ে তারকা জুরিদের নির্বাচনে সেরার শিরোপা দেবে দোকানিয়া প্রেজেন্স দশভুজা সম্মান 2021, পাওয়ার্ড বাই ব্লসম কোচার অ্যারোমা ম্যাজিক, অর্গানাইজড বাই অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সি, ডিজিটাল মিডিয়া পার্টনার সংবাদ প্রতিক্ষণ। দেখুন, মা, মায়ের মা শব্দটাই হচ্ছে এরকম একটা শব্দ যে সে শব্দের মা, মা মানে মা দুর্গা, মা সরস্বতী, মা ওই মা যিনি মা জন্ম দিয়েছেন, মা মমতা যিনি এই রাজ্যটাকে চালাচ্ছেন, মা শব্দ, এই একটা মায়ের শব্দ যার অনেক অর্থ আছে। সেই জন্যে আমরা আজকে আমাদের রিশা পৌর এলাকায় যে কজন মা আছেন, মা বলতে আমাদের ধরুন যারা করোনার সময় স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, ভ্যাকসিনেটার সহ রিশা থানার যে মহিলা পুলিশ কর্মীরা আছেন, ওনাদেরকে আমরা পৌরসভার তরফ থেকে আজকে সম্মান আমরা দিলাম। সম্মান যেটা আমরা সম্মান দিলাম, সম্বর্ধনা দিলাম, সেটা কিন্তু আমরা দিইনি, আমরা নিজেরাই এই উদ্যোগটা নিয়ে আমরা, আমাদের মনে হচ্ছে যে না, আমরা একটা ভালো কাজ করেছি, নিজেরাই সম্মানিত হয়েছি, আমরা নিজেরা সম্মানিত হয়েছি, সেই ফিলিংসটা আমাদের মধ্যে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণায়, যার প্রচেষ্টায়, যার আশীর্বাদে আমরা যেভাবে বিভিন্ন প্রকল্প আমাদের সরকারের আমরা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারছি, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।